আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি অডিও বুকে আপনাদের সাথে আছি আমি এস এম হুমায়ুন কবির আফ্রিদি প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব নবীন বরণ অনুষ্ঠানে নবীনদের পক্ষ থেকে বক্তব্য বা ভাষণ আপনি কিভাবে দিতে পারেন চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান মিসমিল্লাই রহমান রাহিম আমি এস এম হুমায়ুন কবির আফ্রিদি এখানে আপনার নাম হবে আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিসহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আজ অত্যন্ত আনন্দিত যে এরকম একটি নামকরা একটি প্রতিষ্ঠানের একজন ছাত্র হিসাবে আজ থেকে আমার নতুন জীবন শুরু করছি এই প্রতিষ্ঠান একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এখানে যারা শিক্ষা দেন তারা অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপূর্ণ মনোভাব রাখেন এটা আমরা শুনে এসেছি আজকের এই দিনে আমি আশা রাখব যে আগামী দিনেও যেন এই প্রতিষ্ঠান তার সুনাম আরও বৃদ্ধি করতে পারে সেই সাথে আজ থেকে এই প্রতিষ্ঠানে আমাদের নতুন পথ চলা শুরু হলো সেটা যেন সফলতার সাথে আমরা সমাপ্ত করতে পারি জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি পর্বের সফল সমাপ্তির পরে আমরা আজ সম্পূর্ণ নতুন এবং মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছি এখানে রয়েছে জ্ঞান চর্চার উন্মুক্ত অবকাশ এবং স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ নিরন্তর পাঠন ও পঠনের মাধ্যমে বিকশিত হোক আমাদের মেধা ও মননশীলতা এটাই আমাদের প্রত্যাশা আমরা জেনে খুশি হয়েছি যে আপনাদের এই কলেজ থেকে অতীতে পড়াশোনা করে জ্ঞানী গুণী পণ্ডিত হিসাবে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন অনেকেই ডাক্তার প্রকৌশলী রাজনৈতিক সাহিত্যিক সাংবাদিক হিসাবে এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী পরবর্তী জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে সমাজে আমরা তাদের মতোই দেশ ও জাতির মুখ উজ্জ্বল করব আমাদের এই শিক্ষালয়ের দীর্ঘদিনের এক সুনাম ঐতিহ্য খ্যাতি রয়েছে দেশব্যাপী এখানকার শিক্ষা শৃঙ্খলা ছাত্র শিক্ষক সম্পর্ক পরীক্ষা ঈশ্বরণীয় ফলাফল সারাদেশে আলোড়ন সৃষ্টি করে প্রতি বছরই আজ আমরা যারা নতুন প্রাণশক্তি ও অমিত সম্ভাবনা নিয়ে এখানে এসেছি আমাদের সদরে বরণ করে নিয়ে আমাদেরকে ঐতিহ্য রক্ষার দায়িত্বে অংশীদার করার জন্য অনুরোধ করছি আশা করি এ প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে আমরাও অবদান রাখতে পারব এ প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা জীবন সফল সার্থক ও গৌরবময় হোক এটার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এখানকার শিক্ষা নিয়ে আমরা দেশ জাতীয় বিশ্ব মানবতার কল্যাণে নিয়োজিত হতে চাই এই প্রত্যাশায় শেষ করছি সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ